দুনিয়ায় সামান্য একটু ক্ষমতা পেয়েছেন, দুইটা টাকা দিয়েছে আল্লাহ তাআলা আপনাকে, আপনার অহংকারের চোটে পা মাটিতে পড়ে না। কিসের এত অহংকার মানুষের? কিসের এত অহংকার? কিসের এত অহংকার? আপনার দোষগুলো যদি কথা বলতে পারত, আপনার কয়েক কিলোমিটার এরিয়ার মধ্যে মানুষ আসতো না। আপনার পাপগুলো থেকে যদি গন্ধ বেরোতো, তাহলে পরে কয়েক কিলোমিটার দূরের কথা আপনার আশেপাশে 10-15-20 বর্গ কিলোমিটার এলাকায় মানুষ থাকতে পারত না। আপনার দোষগুলো আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন। আপনার পাপগুলো থেকে গন্ধ বের হয় না, ডাস্টবিন থেকে দুর্গন্ধ বের হয়, ওটা ন্যাচারাল। কিন্তু আপনার আমার পাপগুলো অন্যায়গুলো থেকে দুর্গন্ধ বের হয় না। যদি দুর্গন্ধ বের হতো, আপনার সন্তান আপনার স্ত্রী আপনাকে ছেড়ে পালিয়ে যেত। কোটি কত পাওয়ারফুল মানুষ আসলো আর গেল, আসলো আর গেল। আপনার ক্ষমতা হলো ততক্ষণ যতক্ষণ আপনার নিঃশ্বাসটা ছাড়বার পরে আবার নিতে পারছেন। আপনার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওই লাশটুকু কবরস্থানে রেখে আসতে 24 ঘন্টা সময় পার হবে না। কিসের দাপট? কিসের এত ক্ষমতা দেখাচ্ছেন? আরেকজনকে অন্যায় ভাবে ধমক দেওয়ার আগে, একজনের গায়ে হাত তোলার আগে, আরেকজনের জমি দখল করার আগে, আরেকজনের ক্ষতি করার আগে আপনার একটা মুহূর্তের জন্য ভাবা দরকার যে পাই টু পাই হিসাব আপনাকে মরার পরে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আপনাদের কাছে হা করছি, রিসিভ নাফসি ওয়া ইয়াকুম, আমি আমাকে সহ আপনাদের কাছে হা করছি, আসুন আল্লাহর দিকে ফিরে যাই, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, নিজের গুনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করি, তাওবা করি, ইস্তিগফার করি, আল্লাহর কাছে মাফ চাই, মাফ চাই, আল্লাহর কাছে ফিরে যাই যে আল্লাহ আল্লাহ মাফ করে দাও, জীবনে অনেক খারাপ কাজ করছি, আর করতে চাই না বাকি কয়েকটা দিন, যে কয়েকদিন হায়াতে তাইয়েবা দাও তোমার রাস্তায় কাটিয়ে দিতে চাই। এভাবে আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন। আমিন।